হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক। আমি শিহাব, আশা করি সবাই খুব ভালো আছেন। তো থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন আমরা আজকে স্কিনের ব্যাপারে কথা বলবো, যেগুলো আপনারা ফ্রি স্কিনগুলো আছে খুব দ্রুত কীভাবে নিতে পারবেন, যেগুলো সি আছে মানে যেগুলো সি আছে ওগুলো আপনারা খুব দ্রুত কীভাবে কালেক্ট করতে পারবেন, তো সেগুলো আমি আপনাদেরকে আজকে কিছু টিপস দিব। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো আমি আগে সি নিয়ে কথা বলি। তো আপনারা যখন সি কালেক্ট করবেন, ঠিক আছে, তো তখন আপনাদেরকে কী করতে হবে, একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সি কিন্তু ওভাবে কালেক্ট করা যায় না যে আপনারা মনে করছেন ডেইলি শুধু লগ ইন করলে যে সি কালেক্ট করতে পারবেন, তা কিন্তু না। আপনাদেরকে কিন্তু সি কালেক্ট করতে হলে ভালো মতন বুঝে শুনে কালেক্ট করতে হবে। সেটা কীভাবে, সেটা হলো আপনাদেরকে বিভিন্ন যে সিজনগুলো আছে, যেমন এই যে সিজনে আছে, সিজনে আপনারা প্রথমে যাবেন, সেখানে অ্যাচিভমেন্টগুলো দেখবেন, ঠিক আছে, যে আপনাদেরকে কোনগুলো অ্যাচিভমেন্ট পূরণ করতে হবে, কোন এখানে বিভিন্ন অ্যাচিভমেন্ট আছে যেগুলোতে অনেক অনেক বেশি পরিমাণ সি দিয়ে থাকে, ওগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে। যে ব্যাটেল রয়্যাল মোড আছে বা মাল্টিপ্লেয়ার মোড আছে ওগুলো খেলতে যাবেন, ঠিক আছে, তার আগে কিন্তু ওই কাজটা আপনারা করবেন না যে খামাখা চলে গেলেন। আপনারাকে দেখে নেবেন যে 10টা কিল করতে হবে, ঠিক আছে, স্নাইপার দিয়ে 10টা কিল করতে হবে। তো আপনারা কী করবেন, গেমে যাবেন, গেমে ঢুকে স্নাইপার নেবেন, স্নাইপার নিয়ে 10টা কিল করবেন, তারপরে কিন্তু আপনারা সি পেয়ে গেলেন। কিন্তু আপনি যদি ওটা না দেখেন, সেই 10টা কিল হয়তো আপনারা 10-12 দিন বা এক মাসও লেগে যেতে পারে, কারণ আপনি তো জানেন না যে আসলে আপনার কোন অ্যাচিভমেন্টটা আছে। এর জন্য অবশ্যই ওই অ্যাচিভমেন্ট পূরণ করবেন। তারপরে কথা বলি ডেইলি লগ ইন, আপনাদেরকে কিন্তু ডেইলি লগ ইন করতে হবে। আপনারা যদি ডেইলি লগ ইন না করেন তাহলে কিন্তু কিছু সি মিস করে দিতে পারেন। যদি আপনারা খুব বিজি থাকেন তাহলে জাস্ট লগ ইন করে আপনারা সিটা কালেক্ট করে নেবেন, তারপরে আপনারা আপনাদের কাজটা করতে পারেন, ঠিক আছে। সো আগে কালেক্ট করে নিলেন, তারপরে আপনি আপনার মতো কাজটা কমপ্লিট করবেন, মানে এভাবে আর কি জিনিসটা চলতে থাকবে। তো তাহলে কীভাবে দেখবেন আপনারা কিন্তু দ্রুত সিটা কালেক্ট করে নিতে পারছেন। তো তিন নম্বরে যেটা কথা বলবো, ইভেন্ট। তো বিভিন্ন রকম ইভেন্ট দেয় কল অফ ডিউটি, বিভিন্ন টাইপের ইভেন্ট, আর ইদানিং যেহেতু কল অফ ডিউটি নতুন গ্লোবাল লঞ্চ হয়েছে তার জন্য তো প্রচুর পরিমাণে ইভেন্ট দিচ্ছে, হলোইন ইভেন্ট, বিভিন্ন ইভেন্টে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাচিভমেন্ট দিচ্ছে, যেগুলো আপনাদেরকে একটু কষ্ট করলে আপনারা পূরণ করতে পারবেন, প্রচুর অ্যাচিভমেন্ট নিতে পারবেন, 200 সি নিতে পারবেন, 200-300। আমি যেগুলো নিয়েছি এগুলো কালেক্ট করার মাধ্যমে কিন্তু আমি আরও একটা স্কিন কিনে নিতে পারছি, যেটা আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ঠিক আছে। সো আপনারা দেখতে পেয়েছেন, সো এগুলো আপনারা এইভাবে কিন্তু কালেক্ট করতে পারেন খুব দ্রুত। ইভেন্টগুলো সবসময় ভালো করে লক্ষ্য করবেন, প্রত্যেকটা ইভেন্ট দেখবেন, যেগুলো ফ্রি ইভেন্টগুলো আছে আপনারা কীভাবে কালেক্ট দেখবেন যে অ্যাচিভমেন্ট কী দিয়েছে, আর ডেইলি তো লগ ইনটা করবেন। আর যেটা আমি সিজনের কথা বললাম এটা তো মাথায় রাখতেই হবে, কারণ এই সিজনে আপনারা প্রচুর সি কালেক্ট করতে পারবেন, খালে আপনারা যদি একটু কেয়ারফুল হন, একটু কেয়ারফুল, আপনারা তো রেগুলার গেমটা খেলেনি, ঠিক আছে, কিন্তু যদি অ্যাচিভমেন্টটা না দেখেন তাহলে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না, অনেকেই দেখে না, যার জন্য কিন্তু অনেক প্রবলেম হয়। তাই এই কাজটা আপনারা অবশ্যই করবেন, আর এইভাবে কিন্তু আপনারা দুটো সি কালেক্ট করে নতুন নতুন স্কিন নিয়ে নিতে পারবেন, আর গেমে কিন্তু খেলে যেতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান, আর যদি নতুন হন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা গাইজ আমি এতটুকুই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সো বাই।